হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে গ্রাম বাংলার দারুণ একটা পাটশাকের রেসিপি দেখাবো এই রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগবে ও কিভাবে বানাবো চলুন দেখে নিই প্রথমে আমরা পাটশাককে ভালো করে ধুয়ে কুচি করে কেটে জল ছড়িয়ে নেব। তারপর কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব এরপর তেলটা গরম হয়ে এলে অল্প একটু কালো জিরে এবং দুটো শুকনো মরিচ আমরা ফোড়ন দিয়ে দেব। এরপর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে তেলের মধ্যে চোখ করে দেব। তারপর পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নেব পেঁয়াজগুলোকে দেখবো যতক্ষণ পর্যন্ত না বাদামি করে ভাজা হয় ততক্ষণ ভাজব তারপর আমরা এতে সামান্য একটু রসুন বাটা যোগ করব। এবং রসুন বাটা ও পেঁয়াজটাকে ভালো করে বাদামি করে আবার একটু ভেজে নেব তারপরে আপনারা চাইলে কিন্তু রসুনটাকে কুচি কুচি করে কেটে দিতে পারেন এরপর আমরা জল ঝরিয়ে নেওয়া পাটশাকগুলোকে কড়াইতে দিয়ে দেব। আপনারা পাটশাকগুলো যখন কাটবেন তখন ভালো করে ধোয়ার সময় জলটা ঝরিয়ে নেবেন না হলে কিন্তু পাটশাকটা শাকটা ভালো করে ঝরঝরে হবে না এরপর আমরা পাটশাকগুলোকে তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব ভালো করে ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়াবেন যতক্ষণ না তেলের সাথে শাকগুলো ভালো করে মিশে যায় এরপর আমরা একটু এই শাকগুলোকে ঢেকে দেব এক মিনিট মতো ঢাকাটা তোলার পরে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দেখুন মিশিয়ে নেব যেমনটা আমি ভিডিওতে দেখাচ্ছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হলুদ ও লবণটাকে শাকের সঙ্গে মিশিয়ে নেবেন এরপর আমরা এতে সামান্য একটু মিষ্টি চিনি অ্যাড করে নেব আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন যে যেমন মিষ্টি খাবেন সেরকম এরপরে আমরা এটাতে অল্প একটু লঙ্কা গুঁড়ো যোগ করে দেব এবং লঙ্কা গুঁড়োটাকে ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব আপনারা চাইলে কাঁচা মরিচও মানে কাঁচা লঙ্কাও দিতে পারেন এরপর পাট শাকগুলো দেখুন অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে এরপর আমরা শাকগুলোকে তুলে নেব এটা আমরা আপনারা গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ